ব্যক্তি রয়েছে সৌদি আরবে। অথচ বসিরহাটের মিনাখার কুমারজুলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহারুদ্দিন গাজী। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল সিপিএম। বিস্মিত বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, একদিকে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পৌঁছতে পারছেন না, বাধাপ্রাপ্ত হচ্ছেন, আর আরেকদিকে প্রার্থী না গিয়েই মনোনয়ন দাখিল করছেন, এটা কিভাবে সম্ভব? মামলাকারীদের অভিযোগ, ব্লক উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েতের রিটার্নিং অফিসারের সঙ্গে যোগসাজশ না থাকলে প্রার্থীর অনুপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব নয়। হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তি 4 জুন সৌদি আরবে যান, তার 16 জুন রাজ্যে ফেরার কথা। প্রার্থী রয়েছেন সৌদি আরবে, কিন্তু তিনি মনোনয়নপত্র ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন এবং এই প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, এবারের পঞ্চায়েত ভোটের তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বসিরহাটের মিনাখা কুমোরজলার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এবং সেখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি যেহেতু সৌদি আরবে রয়েছেন, তাহলে এক্ষেত্রে প্রশ্ন যে তিনি কি করে এক্ষেত্রে মনোনয়নপত্র জমা দিলেন, এবং এই প্রশ্ন তুলেই সিপিএমের তরফ থেকে কলকাতা হাইকোর্টের একটি মামলা দায়ের করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিকে আদালতে বিচারপতি অমৃতা সিনহা আরো বলেন, স্বাক্ষর আইন অনুযায়ী করতে হবে প্রার্থীকে, স্ক্রুটিনি দরকার কি, অফিসাররা কি করছেন? রাজ্যের তরফে আইনজীবী সৌষাণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, স্ক্রুটিনিতে সই নকল বলে কোনো অভিযোগ জমা পড়েনি, তাই অফিসার সত্যি বলে ধরেছেন। মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ বলেন, স্ক্রুটিনি করবার সময় স্বাক্ষর ভেরিফাই করার প্রয়োজন, স্ক্রুটিনি চলাকালীন পঞ্চায়েত রিটার্নিং অফিসারের কাছে কোনো আপত্তি আসেনি। আরেক মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ফর্মে স্বাক্ষর করা হয়ে থাকলে সেটা আইনত হওয়া উচিত, এরপরই ব্যুরো অফ ইমিগ্রেশন ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে মামলায় যুক্ত করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার, পাশাপাশি রিপোর্ট দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনকে। এর বক্তব্য অনুযায়ী উনি 4 জুলাই দেশ ছেড়ে সৌদি আরবে যান হজযাত্রার জন্য, এবং ইলেকশন ঘোষণা হয়েছে 8 তারিখ, 8ই জুন ইলেকশন ঘোষণা হয়েছে, আর হলো 15ই জুন লাস্ট ডেট ছিল। তার মধ্যে ওনার নাম সাইন করা নমিনেশন পেপার জমা পড়ে, যেখানে এখানকার যে প্রার্থীরা যারা নিজেরা যাচ্ছে তারা নমিনেশন দিতে পারছে না, সেখানে উনি সৌদি আরবে বসে কী করে প্রপোজার বা সেকেন্ড প্রপোজারের মাধ্যমে উনি কী করে পাঠালেন নমিনেশন পেপার, যেখানে এই নিয়েই আমরা মামলা দায়ের করেছিলাম। আমাদের আরও 2টো পার্টি অ্যাড করতে বলা হয়েছে, অ্যাডেড রেসপন্ডেন্ট হিসেবে, একটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে, আর একটা হলো ইমিগ্রেশন ব্যুরোকে। এদিকে এই খবর প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত এবং মিনাখার বিডিওকে হেফাজতে নেওয়া উচিত। তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে এটা ইনভেস্টিগেট করা উচিত এবং মিনাখার যিনি ওই বিডিও, হ্যাঁ, কামরুজ্জামানকে কাস্টডিতে নেওয়া উচিত। কামরুজ্জামানকে শাহজাহান বলে করিয়েছে, নইলে কামরুজ্জামানকে গৌতম সান্যাল বা সোমেন ব্যানার্জি বলে করিয়েছে। এই নিয়ে সমস্ত তথ্য স্পষ্টভাবে সামনে নিয়ে আসা উচিত শাসক দলের। এটা প্রথম আমরাই নিয়ে এসেছি, মোহাম্মদ সেলিম প্রথম এই নির্দিষ্ট অভিযোগটা মিডিয়ার সামনে তোলে, বলে যেটা সত্য সেটা সত্য বলেই আমরা বলেছি, সেই কারণেই মোহাম্মদ সেলিম বলেছে। এটা ভালো, এখন বাকি সবাই বলছেন, বিরোধী দলও বলছেন, শাসক দলকেও তো বলতে হবে এনার নামে নমিনেশন জমা পড়েছে কিনা, এক, ইনি যখন নমিনেশন জমা পড়ছে তখন বাইরে আছে কিনা, দুই, এবং তাহলে এটা জমা যে পড়লো তার ট্যাম্পারিংটা করলো কোন ভিডিও, তিন, এবং চার, তাহলে এই ট্যাম্পারিং এর দায়ে কেন তদন্ত হবে না যথাযথভাবে। এতে মৃত ব্যক্তিরা ভোট দিতে পারলে সৌদি আরব থেকে মনোনয়নও দেওয়া সম্ভব। শিল্পের নৈপুণ্যতা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে শাসক দল, দাবি বিজেপি নেতা সজল ঘোষের। মনোনয়ন বাতিল হওয়ার তো আর দাবি করার প্রয়োজন নেই, মনোনয়নটা স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যাওয়া উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এতে আপনারা অবাক হচ্ছেন কেন আমি যেটা ভেবে পাচ্ছি না, সৌদি আরবে বসে আছে সে নমিনেশন দিচ্ছে তাতে আপনি অবাক হয়ে যাচ্ছেন, যে মানুষটা পৃথিবীতে নেই তারা ভোট লিখছে তাতে আপনি একটু অবাক হন না, আর আপনি একটা লোক সৌদি আরব থেকে 2-3 ঘন্টা 4 ঘন্টা প্লেনে উঠলেই যে লোকটা চলে আসতে পারে, সেই লোকটা সৌদি আরব থেকে এখান থেকে একটা মনোনয়ন দিয়েছে বলে এত রাগ করলে চলে? আর আবার একই কাজ করবে, ওরা চুরিটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে শিল্পের নৈপুণ্যতা সর্বোচ্চ শিখরে। শুক্রবার দুপুরে ফের এই মামলা শুনানি,
সৌদি আরবে থাকাকালীন প্রার্থীর এই মনোনয়ন নিয়ে কি সিদ্ধান্ত নেয় হাইকোর্ট, আদৌ বাতিল হয় কিনা ওই প্রার্থীর মনোনয়ন, এখন সেটাই দেখার। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।